পাচ্ছেন এটা লাল চিংড়ি, মানে হচ্ছে আমি পুরান ঢাকা ঢুকে গেছি আজকে। নাপোলিতে অনেক গার্মেন্টস আছে এখানে, যে আবার কাপড়ের ফ্যাক্টরিতে। তো আমি এখন আছি নাপোলিতে, খোলা বাজার বলে এটাকে, খোলা বাজার। এখানে পুরাতন মাছ আছে, ঝিনুক, ঠিক আছে। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি হচ্ছে নাপোলিতে। তো আমি কালকে আর রাতে আসছি, একদিন থাকছিলাম, থাকার পরে আমি সকালে বের হলাম নাপোলিতে। তো এটা হচ্ছে সেন্টারে। তো আমি অনেক কিছু এখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে মাছ বাজার, খোলা মাছ বাজার আছে এখানে, খোলা বাজার আছে এখানে। আর হচ্ছে এখানে মানে পরিবেশটা হচ্ছে পুরাই বাংলাদেশের একটা পরিবেশ আছে এখানে। সবাই বাঙালিদের, বাংলাদেশি ভাই, তবে এখানে সিলেটি ভাই বেশি দেখলাম আমি, ঠিক আছে। তো সিলেটি ভাই হচ্ছে বেশি দেখলাম। তো এখানে সবাই মোটামুটি ভালোই ব্যবসা করে। তো আমি আজকে আপনাকে দেখাবো আপনারা নাপোলিতে কোথায় কী পাবেন, ঠিক আছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও মেন গেটে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি শুরু করবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনুক, ঠিক আছে, ঝিনুক। আর এখানে হচ্ছে খোলা মাছ বাজার, যেটাকে বলছিলাম আমি, এটা হচ্ছে আপনার খোলা মাছ বাজার। এটা মোটামুটি সব ধরনের মাছই আছে, দেখতে পাচ্ছেন এটা লাল চিংড়ি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনারা মোটামুটি হোয়াইট চিংড়ি, ব্ল্যাক চিংড়ি, সব জাতের চিংড়ি এখানে পাবেন। এখানে আবার হচ্ছে এখানে পাতা মাছ এটাকে বলা হয়। তো অনেক দর্শক এখানে, কেনার জন্য অনেক লোক আসছে এখানে, মাছ কেনার জন্য অনেক দূর থেকে আসছে। আর এগুলো হচ্ছে সবগুলো শামুক, ঠিক আছে, মোটামুটি সব ধরনের শামুকই এখানে পাবেন আপনারা। এদের সবচেয়ে ইতালিয়ানদের জন্য, বিশেষ করে চায়না এগুলো পছন্দ করে, ঠিক আছে। ইতালিয়ানরাও মোটামুটি খায়, খুব বেশি না। তো আমি এদিকে দেখাই, এদিকেও মাছ বাজার আছে, ঠিক আছে। এই দিকটাতেও অনেক মাছ বাজার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক মাছ আছে এখানে। এখানে চিংড়ি মাছটা এখানে একটু ছোট দেখলাম, এই চিংড়ি অনেক খাইতে অনেক স্বাদ, ঠিক আছে। মোটামুটি আপনি বলতে পারেন পুরান ঢাকার গলি। আর একটা বড় মাছও দেখতে পাচ্ছি আমি এদিকে, ওরাতা মাছও আছে। ওরাতা মাছগুলো এটা বলা হয় ইতালিয়ান ভাষায় ওরাতা মাছ। আমি ওদিকটা একটু দেখাই, ঠিক আছে। ওদিকে মানে খোলা বাজার, এখানে মানে খোলা বাজার সব পাবেন আপনারা এখানে। একটা লোকাল একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমি, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব ধরনের জিনিসই আপনারা পাবেন। কী নেই এখানে? তরমুজ, আঙ্গি, কমলা, পেঁপেও আছে এদিকে। আর এদিকে পাবেন হচ্ছে আপনারা শসা আছে, দেশি শসা, টমেটো, বেগুনও আছে, দেশি বেগুন। চারপাশে বাজার, মানে খোলা বাজার বলে এটাকে, হ্যাঁ, বাহিরে বাজার বলে। তো এদিকটাতে হচ্ছে আছে শামুক, এদিকে এদিকে মোটামুটি স্ট্রাকচার মানে বিল্ডিংগুলো অনেক পুরনো, ঠিক আছে, 300-400 বছর আগের এগুলা। তো এদের একটা ঐতিহ্য এদিকে, হ্যাঁ, একটা ঐতিহ্য। তো আমি এখন আসছি নাপোলিতে, দেখতে পাচ্ছেন আপনারা এদিকে অনেক মাছ দেখা যাচ্ছে, পোনা মাছ, সবই সমুদ্রের মাছ, সামুদ্রিক মাছ এখানে সবই দেখা যাচ্ছে এদিকে। তো আমি যদি একটু সামনের দিকে যাই, সামনে দেখা যাক কী আছে সামনে। এদিকে আম আছে, কলা আছে, এদিকে হচ্ছে ব্যাগের দোকান। তো এই হচ্ছে
এখানকার দৃশ্যগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা কেউ বলবে না, এটা হচ্ছে ইতালি, ঠিক আছে। আর আমি আজকে শুক্রবার, যেহেতু আমি নামাজটা পরে আমি বের হলাম, তো আমি দেখলাম নামাজের পরে আমাদের বাংলাদেশি স্টাইলে জিলাপি দেওয়া হচ্ছে। তো কেউ নিচ্ছে যা যার মতো করে, কেউ একটা দুইটা তিনটা করে নিচ্ছে যা যার যেরকম ইচ্ছা। তো আমিও নিয়েছিলাম একটা জিলাপি। তো এটা হচ্ছে ঠিক নাপোলি ওল্ড টাউনে, তো আপনারা আসতে পারবেন চাইলে এখানে নাপোলি। খুব সুন্দর একটা ফিল পাবেন এখানে, বাংলাদেশি পুরান ঢাকার মতো একটা স্টাইল এদিকে। তো এদিকে যতগুলো মানুষ দেখলাম বেশিরভাগই হচ্ছে 99% হচ্ছে বাংলাদেশি ভাই, এদিকে আনাগোনা বেশি আর কি, ঠিক আছে। তো যেহেতু আপনারা জানেন এদিকে গার্মেন্টস বাস্তব হচ্ছে, এই জন্য এটা ইতালি। তো এখানে পুরনো অনেক বিল্ডিং সবগুলা দেখা যাচ্ছে এদিকে। আমি যে ঠিক বাম দিকে চাই, হ্যাঁ বাম দিকে হচ্ছে মেন খোলা বাজারগুলো, হ্যাঁ। তো আপনারা জানেন, হ্যাঁ বাঙালি ভাই অনেক আছে এখানে নাপোলিতে, বিশেষ করে এখানে ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, এদিকে অনেক মানুষ কাজ করে বাঙালি ভাই, হ্যাঁ। তো বাংলাদেশি ভাই মোটামুটি এখানে অনেক নাপোলিতে নাকি অনেক বেশি, ঠিক আছে, ফ্যাক্টরিতে, বিশেষ করে হচ্ছে আপনার ফ্যাক্টরিগুলো হচ্ছে আবার কাপড়ের ফ্যাক্টরিতে, হ্যাঁ ফ্যাক্টরি বা আপনার গার্মেন্টস এখানে অনেক বেশি, নাপোলিতে অনেক গার্মেন্টস আছে এখানে, এখানে বাংলাদেশি ভাইরা অনেক এখানে অনেক কাজ করে। তো এই জন্য হয়তো বা এখানে খোলা বাজারটা বেশিরা ক্রেতা হচ্ছে বাংলাদেশি ভাইরা। তো এটা হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়ের দোকান। তো এদিকে সবই মোটামুটি এইখানে সেলুন আছে বাংলাদেশ ভাই, তো সবই আছে মোটামুটি এখানে। মনে হচ্ছে আমি পুরান ঢাকায় ঢুকে গেছি আজকে, দেখতে পাচ্ছেন সব আছে এদিকে সব। তো দর্শক আজকে মতো এখানেই ভিডিওটা শেষ করবো, আল্লাহ হাফেজ। নতুন করে কোনো ভিডিও আসবে খুব শীঘ্রই, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।